আসসালামু আলাইকুম। কাছে ও দূরে, দেশ ও বিদেশ, যে যেখান থেকে আমাদের খামার বাংলা ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। তো প্রিয় খামারি ভাই ও বন্ধুগণ, আমরা আজকে আসছি খান হাসারি উল্লাপাড়া সিরাজগঞ্জ, যেখানে সযত্নে অনেক ভালো গুণগত মানের হাঁসের বাচ্চা পাওয়া যায়। ঠিক সেই হাঁসের বাচ্চাগুলো দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে কিভাবে বিক্রি বিনিময় মূল্যে পরিবেশনা করছে সেই চিত্র তুলে ধরার জন্য আজকের প্রতিবেদনটি আপনাদেরকে দেখাবো। সেই চিত্র তুলে ধরার জন্য আমি শাহরের আহমেদ লতিফ পুরো ভিডিও জুড়ে থাকছি, আশা করি আপনারা থাকবেন। চলুন কথা না বাড়িয়ে কথা বলবো আজকের খান হাঁসারির মালিক সুজাবত আলী সুজব ভাইয়ের সঙ্গে। চলুন। আচ্ছা, হ্যাঁ, গুণ দেখে শেষ করুক কেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ সুজাব আলী খান হাঁসারি। ধন্যবাদ। আসলে আমি সুজাব, দর্শক, আমি সুজাব আলী, সুজাবত আলী সুজাব ভাইকেই খুঁজছিলাম। তো আমি ভিডিওতে আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে আজকের খান হাঁসারি মালিক সুজাবত আলী সুজাব ভাইয়ের সাথে কথা বলবো, কীভাবে তার হাঁসারি থেকে দেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে হাঁসের বাচ্চা বিক্রয় এবং পরিবেশনা করে থাকেন। তো ভাই, এই যে আপনি হাঁসের বাচ্চা, আমি এসে দেখতে পাচ্ছি যে আপনি গণনা করছেন আর কি, আসলে গণনা কেন করছেন? এই বাচ্চাটা আমি মানে 3200 বাচ্চা বিক্রি করছি, হচ্ছে যশোর, যশোর 3200 বাচ্চা বিক্রি করছি। তো যে ভাইজানরা বাসায় আসছে বাচ্চা নেওয়ার জন্য, এই বাচ্চাটা আমি ডেলিভারি দেওয়ার জন্য গণনা করতেছি আর কি। বর্তমানে আমরা যে দেখতে পাচ্ছি বাচ্চাগুলো অলরেডি আপনার বিক্রি করা আর কি, যার জন্য গুণে ওনাদের কাছে পরিবেশন করবেন। মানে এটা ওনারা বুকিং দিছে তো আজ থেকে প্রায় 15 দিন আগে বুকিং দিছে, সেই বাচ্চা আজকে ডেলিভারি দিচ্ছি। বুকিং দিয়ে রাখা রেখেছিল, সেগুলো আপনি গুণে ওনাদেরকে দিবেন এখন আর কি? জি জি জি, ওগুলো প্যাকেটিং করে ওনাদের মানে পাঠিয়ে দেবো আর কি। তারপরে এখানে প্রতিদিন মোটামুটি কি পরিমাণ বাচ্চা উৎপাদন হয়? এটা প্রতিদিন তো হ্যাচিং হয় না, 2 দিন পর পর হ্যাচিং দেখা যায়। প্রত্যেক হ্যাচিং আপনি 4000-5000 বাচ্চা ডেলিভারি হয় প্রত্যেক সিরিয়ালে 2 দিন পর পর। তো দর্শক মণ্ডলী, আসলে প্রতিনিয়ত হ্যাচারি থেকে বাচ্চা উৎপাদন করা সম্ভব না হলেও এদের ব্যবসা বা বিক্রির কাজটা রানিং থাকে আমার যতটুকু জানা মতে, কারণ এখানে 4টি মালিক রয়েছেন খান হাঁসারি মালিক। তো প্রিয় দর্শক মণ্ডলী, আসলে আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সম্মুখে, ক্যামেরার সম্মুখে অনেকগুলো বাচ্চা একত্রে করা হয়েছে আর কি, গুচ্ছিত করা হয়েছে। তো উনি সুজাবত ভাইয়ার যে কথাটি বলছিলেন যে আসলে বাচ্চাগুলো যাবে সেই যশোর, তো ভাই আমরা যে দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, ওনারা কি আসলে সেই খামারের মালিক নাকি ওনারা কে? মানে ওনারাই বাচ্চার বুকিং দিছে, ওনারাই বাচ্চা নেওয়ার জন্য আমরা এখানে আসছি। ধন্যবাদ। তো দর্শক মণ্ডলী, আমরা কথা বলবো আজকের এই এখানে যারা উপস্থিত রয়েছেন, সুজাবত আলী ভাইয়া বলছিলেন যে ওনারাই এই যশোর থেকে আসছিলেন খামার, হাঁস খামার করার জন্য, বাচ্চা ক্রয় করার জন্য। তো একটু ওনাদের সাথে কথা বলা অবশ্যই প্রয়োজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম আব্দুল সবুর। তো ভাই আব্দুল সবুর, তো সবুর ভাই আপনার দেশের ঠিকানাটা যদি একটু বলতেন আর কি। আমার বাড়ি হইল যশোর জেলা সারসা থানা কাইবা ইউনিয়ন ভবানীপুর গ্রাম। যশোর থেকে এখানে মানে আসলে বাচ্চা ক্রয় করতে, হাঁসের বাচ্চা নিতে আসছেন? কতগুলো হাঁসের বাচ্চা মানে ক্রয় করেছেন? 3200। 3200। আপনার বর্তমানে কতগুলো আছে ওখানে? ওখানে আমার বর্তমানে 1000 হাঁস রানিং আছে, ডিম পাড়ছে। বড় হাঁস ডিম দিচ্ছে তো? অবশ্যই দিচ্ছে। সেই ডিমগুলো কোথায় বিক্রি করেন? সেই ডিমগুলো ব্যাপারী আছে, বিভিন্ন ব্যাপারী এসে আমার বাড়ি থেকে নিয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাওন হোসেন। তো শাওন ভাই, এই যে আমরা আপনাকে এখানে দেখতে পাচ্ছি, আসলে আপনার দেশের বাড়ি এবং আপনার ডিটেলস ঠিকানা যদি একটু বলতেন। আমাদের বাসা কলারত থানা বিক্রমপুর সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলা, জি। সেই সাতক্ষীরা থেকে আপনি সেই সিরাজগঞ্জ উল্লাপাড়াতে খান হাঁসারিতে এসে মানে বাচ্চা ক্রয় করার আসলে কি উদ্দেশ্য? কি এর যে আমার ফুয়াতো ভাই বাইরে ছিল বেশ কিছু যাবৎ, উনি ওখান থেকে ইউটিউব চ্যানেলে ভাইদের হাঁসের ফার্মের একটা ইয়ে দেখছে, অনুষ্ঠান দেখছে, সেই অনুষ্ঠান দেখে উনি গত বছর বাচ্চা নিতে আসছিল 3000 পিস এখান থেকে, এখন সেইগুলো কিছু বড় হলে বিক্রি করে দিয়ে এখন বর্তমানে 1000 পিস আছে ওইখানে, আপনার ডিম দিচ্ছে প্রতিদিনই 1000 বা কিছু কম এরকম সামথিং। মাশাআল্লাহ, প্রতিদিন মানে 1000 ডিম হচ্ছে হাঁস থেকে? কিছু কম বা ওরকমই আর কি। এখন ওনা আমার ভাই থেকে আমি একটু প্রতারণা প্যাকেজ পেয়ে আমি ওর নিজের একটা ব্যবসা খুলেছি, এখানে ভাষাটা এসে বাচ্চা নিতে।
তো ভাই এই যে বাচ্চাগুলো যে আপনি মানে নিয়ে যাবেন আসলে কে লালন পালন করবে উনি না আপনি আমার ভাইয়া আসলে মালিক হিসেবে কে থাকে মালিক হিসেবে ইনি থাকছে হ্যাঁ জি আপনার মোটামুটি আপনার ইচ্ছা আছে তো হ্যাঁ আমার ইচ্ছা আছে এটা করব ভবিষ্যতে আর কি এই যে এখানে কতগুলো বাচ্চা মানে ক্রয় করা হয়েছে আমরা আজকে 3200 বাচ্চা ভাইয়াদের কাছ থেকে নিয়ে যাচ্ছি আগামীতে আরো নিয়ে যাব হাঁসের বাচ্চা ক্রয় করে নিয়ে যাচ্ছেন খামারে লালন পালন করার জন্য আসলে সেই বিষয়গুলো তো আসলে সঠিক ভাবে পরিচর্যা করা দরকার তাই তাই কি না হ্যাঁ অবশ্যই সেগুলো তো সঠিকভাবে পরিচালনা করাই তো আমাদের হ্যাঁ দরকার আসলে সেই বিষয়গুলো খান হাসের মালিক যিনি রয়েছেন সুজাবত আলী ভাইয়া উনি কি আপনাদেরকে কিছু শিখিয়ে শেখানোর চেষ্টা করেছে বা বুঝিয়ে দিয়েছে ওনার পরামর্শ দিয়ে আমরা হাঁসগুলো লালন পালন করি ওনার সাথে সবসময় আমরা যোগাযোগ করি কি কোনটা কীভাবে করবো কোন ওষুধ কোন জায়গা লাগবে এই হাঁসের বাচ্চা এখন নিয়ে যাবো উনি যে পরিমাণে খাদ্য দিতে পারবে বা যা কিছু করতে পারবে ওনার থেকে আমরা ফোনের মাধ্যমে জেনে নিই আর কি তো প্রিয় দর্শক শাওন ভাই যেমনটি বলছিলেন যে আসলে সুন্দর সঠিক পরিচর্যা করাই দরকার এবং খান হাসারি মালিকদের পক্ষ থেকেই ওনার সাজেশন হিসেবে খামার করতে যাচ্ছেন তো কথা না বাড়িয়ে আমরা আবারও চলে যাব খান হাসারি মালিক সুজাবত ভাইয়ের কাছে উনি কি কি বা কেমন করে হাঁসের বাচ্চা লালন পালন করতে হয় সেই বিষয়গুলো সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং শাওন ভাই আপনারা তো অবশ্যই রয়েছেন একটু খেয়াল করে শুনবেন আসলে উনি কি বলেন তো খান সাহেব আপনি যদি একটু বলতেন যে এই হাঁসের বাচ্চাগুলো ব্রুডিং থেকে শুরু করে কিভাবে লালন পালন করলে সুন্দর এবং সুস্থ সবল দেহের অধিকারী হাঁসের বাচ্চাগুলো বেঁচে থাকবে খুব সুন্দর একটা প্রশ্ন করছেন ধন্যবাদ ইনশাল্লাহ এই বাচ্চাটা নিবে আজকে আন তো শীতকাল নয় গরমকাল বুঝলেন হ্যাঁ শীতকালে আমরা এক সপ্তাহ মানে 8 দিন ব্রুডিং করার কথা বলি কারণ যেহেতু গরম আপনি 5 দিন ব্রুডিং করা লাগবে প্রথম দিন আপনার 95 ডিগ্রি তাপ রাখতে হবে তারপর আস্তে আস্তে মানে প্রতিদিন 2-3 ডিগ্রিভাবে কমাইতে আমরা যে সাধারণ তাপমাত্রায় থাকি এইভাবে তাপমাত্রা আনতে হবে এটা হলো ব্রুডিং অবস্থায় আর বাচ্চা নেওয়ার পর ওই প্রথম আমরা ওষুধ আমরা বলে দেই এমনকি আমাদের একটা লিস্ট আছে চার্ট আছে ওখানে বিস্তারিত লেখা আছে কীভাবে হাঁস লালন পালন করতে হয় কত গ্রাম ওষুধ কত লিটার পানি এগুলো বিস্তারিত ভাইদের আমি শিখিয়ে দিচ্ছি আচ্ছা তো হ্যাঁ তো প্রথম বাচ্চা নিয়ে বাচ্চাটা আপনার বাসায় যখন ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পর এই লাইসোভিটের ওষুধটা প্রথম আপনি একদিন খাওয়াবেন লাইসোভিট আসলে এটা খান সাহেব আমি যদি একটু বলছিলাম যে এই যে লাইসোভিট এটা কি মানে উপকার আচ্ছা এই লাইসোভিটের দেওয়ার উদ্দেশ্য ওই বাচ্চাটা এখান থেকে যশোর গেলে বাচ্চাটা কিন্তু একটা ধকল থাকবে মানে অনেক রাস্তা জার্নিং করলে বাচ্চা দুর্বল হয় মানে মানুষ যেরকম অনেক রাস্তা জার্নিং করলে বমি বমি ভাব হয় এর জন্য লাইসোভিটটা খাওয়ালে তাড়াতাড়ি বাচ্চা ধকল মুক্ত হবে ধকল থাকে একটা বাচ্চা ধকলটা মুক্ত হবে বুঝতে পারছেন আচ্ছা তারপর আপনার দ্বিতীয় দিন থেকে আপনারা যে রেনামক্স এই রেনামক্স 1 গ্রাম ওষুধ 1 লিটার পানি আর হচ্ছে এই রেনা কুইন এটা 1 গ্রাম ওষুধ 1 লিটার পানি এটা আপনার একটানা 3 দিন চলবে এটা হলো অ্যান্টিবায়োটিক এটা দেওয়ার উদ্দেশ্য বাচ্চার নাভি কাঁচা থাকে নাভিত ঘা থাকে পেট ফুলে থাকে এটা দিলে নাভিটাভি সব শুকা যাবে হ্যাঁ মানে অ্যান্টিবায়োটিক আচ্ছা তারপর আপনি দিবে হচ্ছে এই থায়ামিন প্লাস 1 গ্রাম ওষুধ 3 লিটার পানি আর হচ্ছে রেনা WS এই দুইটা ওষুধ মিক্সার করে একটানা 3 দিন চলবে এটা আচ্ছা ওইটা 3 দিন খাওয়ানোর পর তারপর আবার দিবেন হচ্ছে রেনামাইসিনটাও 1 গ্রাম ওষুধ 1 লিটার পানি এটাও 3 দিন খাওয়াবেন আচ্ছা এগুলো খাওয়ানোর পর খান সাহেব আমি একটু আবার একটু একটু বিরক্ত করতে যাচ্ছিলাম এই যে থায়াবিন এটা আমরা পরিচিত জানি যে এটা অনেক কাজে লাগে তো একটু যদি বিস্তারিত বলতেন এই মেডিসিনটা কি কি কাজে লাগে খামারে বললে খামারিদের উপকার হবে হ্যাঁ এর ভিতরে B1, B2, B26 মানে এটা ভিটামিন আর কি ওই প্যারালাইসিস হয় বাচ্চার হাত পা বাঁকা হয় আসে ঘাড় বাঁকা হয় আসে এর জন্যই থায়ামিন প্লাসটা দেওয়া হয় ব্যবহার করতে হ্যাঁ ধন্যবাদ তো দর্শক আবার আমরা একটু কথা বলবো খামারি শাওন ভাইয়ের সঙ্গে তো শাওন ভাই এই যে খান সাহেব যেভাবে বলছিলেন মোটামুটি তো অ্যালার্ট আছে হ্যাঁ হ্যাঁ সঠিক বুঝতে পারছি সব কিছু আবার যদি মনে নাও থাকে তা খান সাহেবের সাথে কথা বলে আবার জিনিসটা আবার সঠিক পদে নিয়ে যাব আর ওষুধগুলো সঠিকভাবে খাওয়ানোর জন্য তার সাথে সবসময় যোগাযোগ থাকবে ধন্যবাদ সুন্দর সৎ উপদেশ দেওয়ার জন্য খান সাহেবকে তো খান সাহেব একটি কথা আমরা হয়তো ভুলে গেছি
এই বাচ্চাগুলোকে কখন কোন সময় ভ্যাকসিন করতে হয় সেই বিষয়টা যদি একটু বলতেন। খুব ভালো কথা বলেছেন, ভ্যাকসিনের বিষয়টা আরো বলা জরুরি। এই জন্য যে হাঁসের বেশিরভাগ মনে করেন যে বড় ধরনের অসুখ কিন্তু দুইটা, একটা হচ্ছে ডাক প্লেগ, একটা ডাক কলেরা। এই দুইটাই কিন্তু হাঁসের বড় ধরনের রোগ। এই দুইটা ভ্যাকসিন যদি করতে পারেন হাঁসের কোনো বড় ধরনের সমস্যা হবে না। তো মানে কোন কতদিন বয়সে দিতে হবে কোনটা? তো প্রথম ভাইরাসে বাচ্চা নিয়ে যাচ্ছে 25 দিন বয়সে, 25 দিন বয়সে আপনি ডাক প্লেগ ভ্যাকসিন, এটা আপনি রানের মাংসে, রানের মাংসে ইনজেকশন করতে হবে 25 দিন বয়সে। আচ্ছা, এটা দিলেন, দেওয়ার পর দ্বিতীয় ভ্যাকসিন দিবেন হচ্ছে 40 দিনে, 40 দিনে ওইটাও ডাক পেলে মানে 40 দিনে করবেন। এই দুইটা করার উদ্দেশ্য যে একটা যদি মিস করে আর একটা যাতে ধরে রাখে। আচ্ছা, তৃতীয় ভ্যাকসিন হচ্ছে 60 দিনে ডাক কলেরা। ডাক কলেরা দেওয়ার উদ্দেশ্য যে মনে করেন যে আর বড় ধরনের কোনো সমস্যা হবেন না, আর ওই 3 মাস পর পর একটা করে ডাক পিলেক মেরে দিবেন, তাহলে বড় ধরনের কোনো সমস্যা হবে না। এইভাবে আপনার হাঁসের ভ্যাকসিন করা উচিত। ধন্যবাদ, সুন্দরভাবে ভ্যাকসিনের বিষয়গুলো বিষয়টি আমাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন খান সাহেব। তো আসলে খান সাহেব, একটি বিষয় আমি একটু জিজ্ঞাসা করতে চাই। এই যে আজকে যেমন সেই খুলনা থেকে সাতক্ষীরা, সাতক্ষীরা খুলনা, সাতক্ষীরা থেকে ভাইজানরা বাচ্চা সংগ্রহ করতে এসছে নিজে, তো যদি দেশের কোনো প্রান্ত থেকে কেউ ফোনের মাধ্যমে আপনাদের সঙ্গে যোগাযোগ করে, সেই ক্ষেত্রে আপনারা কীভাবে বাচ্চা পৌঁছে দিতে পারেন আর কি, বা দিয়ে থাকেন? এটা আমরা সারা বাংলাদেশি মাল পাঠায় থাকি। যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের অর্ডার করে, মানে বিকাশে প্রথমে 1000 টাকা বুকিং দেওয়া লাগে, দেওয়ার পর মোবাইল নাম্বার দিবে আর ওনার অ্যাড্রেস দিবে, কত পিস বাচ্চা নেবে এগুলো লিখে দিলে দেখা যায় যে আমরা বাচ্চা ওনাদের বাসায় পৌঁছায় দেই। কিন্তু টাকা পয়সা লেনদেনটা যদি উনি না আসে তাহলে ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে, টাকা পরিশোধ করার পর আমরা মাল পাঠায় দিই। আর যদি উনি আমার বাসায় আসে তাহলে 1000 টাকা বুকিং দেওয়া থাকবে, উনি আমার বাসায় আসে মাল নিয়ে বাদ বাকি টাকা দিয়ে ইনশাল্লাহ মাল নিয়ে যাবে। তো দর্শক, আসলে খান হাঁসের মালিক যেনারা রয়েছেন আমার জানামতে অত্যন্ত ভালো সৎ সত্য অধিকারী মালিক ওনারা। যেমনটি বলছিলেন সুজাবত ভাইয়া, যে কোথা থেকে বাংলা বা দেশে বা দেশের বাইরে যেখান থেকেই হাঁসের বাচ্চার অর্ডার দিলে ওনাদের সঙ্গে যোগাযোগ করলে সঠিকভাবে আপনার জায়গায় বাচ্চা পৌঁছে যাবে আপনি চাইলে। তো তাই যদি ভালো বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই খান হাঁসের সঙ্গে যোগাযোগ করুন, সুন্দর সুস্থ খামার গড়ুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ কথা বলছিলাম খান হাঁসের মালিক সুজাবত আলী সুজব ভাইয়ের সঙ্গে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আজকের ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগারই কথা যেহেতু হাঁসের খামার বা যে কোনো খামার করলেই বেকারত্ব উদ্ধারের একটি সঠিক পথ। তো তাই কথা না বাড়িয়ে, একটি কথা না বললেই নয় দর্শক মণ্ডলী, আমার এই খামার বাংলা ইউটিউব চ্যানেল থেকে যদি একটি কথা যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আর কথা না বাড়িয়ে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আমি শাহরিয়ার আহমেদ লতিফ, ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।